আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন সুদূর ইন্ডিয়া থেকে। ভাইটার নাম হলো শাহজাহান। তিনি বলছেন যে জুমা মুবারক বলা যাবে কি? জি, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এই জুমা মুবারকটা আমরা দেখি যে আমাদের সামাজিক যে যোগাযোগ মাধ্যম, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন, এই ধরনের মাধ্যমে বা বিশেষ করে আমরা দেখি যেদিন শুক্রবার জুমার দিন আসে তখন সবাই জুমা মুবারক বলে একটা সম্ভাষণ, অভিবাদন জানিয়ে থাকে আর কি। তো আমরা এক্ষেত্রে সবাইকে বলবো যে আসলে আমাদের কালচারটা, আমরা যেহেতু মুসলিম, আমাদের কালচারটা সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে যে সাহাবাদের যুগেও কিন্তু অনেক ধরনের অভিবাদন ছিল, যেমন সালাম দেওয়া বলেন, আমরা যে বাৎসরিক ঈদ করি ঈদের একটা অভিবাদন অবশ্যই আছে, সম্ভাষণ আছে, যে মিন্না ও মিঙ্কা, তো এ ধরনের অভিবাদন আছে। কিন্তু আমরা যখন সালফদের মতাদর্শ, কালচার বা সাহাবাদের কালচার বা রাসুলের কালচার আমরা লক্ষ্য করছি, এ ধরনের কোনো জুমার দিন জুমা মুবারক বলতে হবে এরকম কোনো প্রমাণ আমরা মূলত পাচ্ছি না। জি জি, আসলে আমাদের সকলকে লক্ষ্য রাখা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাম দিনের এমন একটা অংশ স্পষ্ট করতে বাকি রাখেননি, যেটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হচ্ছে, কোনো কিছু বাদ রাখেনি আর কি ইসলাম। এমনকি জি, এমনকি ইসলামে কীভাবে পেশাব পায়খানা করতে হবে সে নিয়মটাও ক্লিয়ার করেছে। অনেক অনেক ব্যক্তি এটাকে দেখে রাসুলের এই পেশাব পায়খানার বিধানও আলোচনা করতে গিয়ে অনেকে আবার ইনসাল্ট করে বলেছে, তোমাদের রাসুল কেমন গো, তোমাদের রাসুল পেশাব পায়খানার নিয়মও শিখিয়ে দেয়, ইনসাল্ট করেছে। কিন্তু ইসলাম পরিপূর্ণ। আমরা একটা জিনিস দেখি এখন সমাজের মুখে, আসলে সুন্নাতের যে শিক্ষাগুলো, জি জি, যেগুলো রাসুল আমাদের শিখাই দিয়েছেন সেটা আমরা গ্রহণ করছি না বলে এখন দেখেন আমাদের প্রস্তুত, কিন্তু আমাদের ইয়ে থেকে ছাপানো হচ্ছে যে শিষ্টাচারের উপরে প্রস্তুত ছাপানো হচ্ছে। জি জি জি, নতুন করে দেখেন আপনি, কিন্তু এগুলো শরিয়াতের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে শরিয়াত জানলে এগুলো নতুন করে বই পুস্তকে পড়া লাগবে। জি, এখানে আমি একটা বিষয় অ্যাড করতে পারি যে আমরা জুমার দিন জুমা মুবারক বলবো না, তবে জুমার একটা গুরুত্ব আছে, যেমন জুমার দিনকে ঈদুল উযহা বলা হয়েছে। জি, সাপ্তাহিক ঈদ বলা হয়েছে, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরটা জুমার দিন হয়ে গেছে, তখন তিনি খুতবা চলাকালীন সময় বললেন যে আজকে তোমরা এমন একটা দিন পেয়েছো যে ঈদ আনে দুইটা ঈদ জমা হয়ে গেছে, অর্থাৎ ঈদুল উযহা আর ঈদুস সানা, বছরের ঈদ আর সাপ্তাহিক ঈদ। তো বছরের ঈদে আমরা সাল্লামের সাহাবাদের পক্ষ থেকে যে একে অপরে দেখা হলে কি সম্ভাষণ, অভিবাদন জানাতেন সেটা পেয়েছি, যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকা। কিন্তু এই জুমার ঈদে সাপ্তাহিক ঈদে এ ধরনের অভিবাদন জানাইছেন বলে আমাদের জানা নেই। একটা বিষয় লক্ষণীয় সেটা হলো সমাজের বুকে এটাও চালু আছে যে ঈদের দিন ঈদ মুবারক বলা। জি জি জি, ঈদের দিন সুন্দর একটি প্রশ্ন, মুবারকের ভিতরে কি আসলে কি মুবারক আছে নাকি? ঈদের দিন ঈদ মুবারক বলার বিষয়টি আমরা এক্ষেত্রে রাসূল সাল্লামের সাহাবাদের পক্ষ থেকে এরকম কোনো বাক্য আমরা খুঁজে পাই না, তবে ওই যেটা বললাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তবে কিছু কিছু বিদ্বান এটাকে বৈধতা দিয়েছেন যে ঈদ মুবারক, এখানে মুবারক বরকতময় হোক তোমার ঈদ, এই ধরনের কথা আর কি। তবে আমরা সাহাবাদের তরিকাটাই গ্রহণ করা আমাদের জন্য ভালো হবে আর কি আর কি। আর এ ক্ষেত্রে আমরা আর একটু বিষয় বলতে পারি যে এ ধরনের ঈদে, মানে জুমার ঈদে যেটা যেটা আমরা বলতেছি, এখানে যদি আমরা এই ধরনের কথা বলি, অনেক আলেম বলেছেন যে এটা বেদাতের পর্যায়ে চলে যেতে পারে, কিছু কিছু আলেম বলেছেন। সব মিলিয়ে আমরা এই প্রশ্নটার উত্তর পেলাম সময়ত শাইখের কাছ থেকে।